গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং স্যার, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। স্টুডেন্টস, আজকে মনে হয় আর একাডেমিক আলোচনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। আচ্ছা, কে যেন আলহামদুলিল্লাহ বললে, দাঁড়াও তো একটু। জি, আমি বলেছি। তুমি বলেছো? নাম কি তোমার? মোহাম্মদ ফয়সাল মোল্লা। আলহামদুলিল্লাহ অর্থ জানো? জি স্যার, আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা কেবলই আল্লাহর জন্য। আচ্ছা ফয়সাল, বলো তো পৃথিবীতে চুরি ডাকাতি আছে কি? জি আছে। খুন খারাপি রাহাজানি? জি আছে। আচ্ছা, এগুলো কি প্রশংসাযোগ্য? না। তাহলে মানুষ যখন খুন খারাপি করে, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, তাহলে তার ক্রেডিট আল্লাহকে কেন দেওয়া হয় না? উনি প্রশংসার ভাগ নেবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না, তা কেমন করে হয়? এখানেই ধর্মের সব ভেলকিবাজি। ঈশ্বর সব ভালোটা নেবেন, অথচ মন্দের বেলায় নিজেকে গুটিয়ে নেবেন। আসলে ঈশ্বর বলতে কেউ নেই, যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা তিনি নিয়ে নেবেন এবং খারাপের বেলায় বলবেন, ওহ এটার ভাগ আমার নয়, ওটা তোমাদের ভাগ। স্যার, সৃষ্টিকর্তা একচোখা নন, তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন, আর সৃষ্টিকর্তা আছে। আর ইউ শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য দায়ী কে? মানুষই দায়ী। তাহলে ভালো কাজের জন্য? তাও মানুষ। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছিলাম। ভালো মন্দ এসব মানুষের কাজ, সো এর সব ক্রেডিট মানুষেরই, এখানে স্রষ্টার কোনো হাত নেই। সো তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারে না তিরস্কার, সোজা কথা বলতে স্রষ্টা বলতে কেউ নেই। এসব কিছু স্রষ্টারই দান, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ স্রষ্টা মানুষকে ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন এবং দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, তাই ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন। এগুলোতে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টার নয়। আসলে তুমি খুব মজার মানুষ দেখছি। স্যার, স্রষ্টা মানুষকে কি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, যেটি দিয়ে সে চিন্তা করে নেয় সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে? ধর্মীয় কিতাবাদীর কথা বাদ দাও ম্যান, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। স্যার, আমি কি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাতে পারি? হুম। ধরুন খুব গভীর একটি সাগর, একটি জাহাজ সেখানে ডুবে গেল, সেটা বারমুডা ট্রায়াঙ্গল। এখন কোনো ডুবুরি ডুব দিয়ে জাহাজ থেকে মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না, বারমুডা ট্রায়াঙ্গেলে তো নয়ই। ওই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল, আপনি সবাইকে বললেন আমি এমন একটা যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে খুব সহজেই সেখান থেকে মানুষগুলোকে উদ্ধার করা যেতে পারে, ডুবুরির কোনো রকম কোনো ক্ষতি হবে না। হুম। তো ধরুন তৎক্ষণাৎ আপনি যন্ত্রটি বানিয়ে ফেললেন এবং ডুবুরি সেটা গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে নেমে পড়ল, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে জাহাজের কাছে চলে গেল এবং সেখানে গিয়ে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে এবং সে একজন একজন করে সবাইকে একটি করে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দিল এবং একজন একজন করে উদ্ধার করতে শুরু করলো। এভাবে প্রায় সব মানুষকে উদ্ধার করা শেষ হয়ে গেল এবং বাকি রইল মাত্র একজন। হুম, বুঝলাম। ডুবুরিটা যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন সে দেখলো এই লোকটাকে সে আগে থেকে চিনে। স্যার, এমনটা কি হতে পারে না? অবশ্যই হতে পারে, লোকটা ডুবুরির আত্মীয় বা চিনা পরিচিত কেউ হবে অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। জি, ডুবুরিটা লোকটাকে চিনতে পারলো, সে দেখতে পেল এটা তার চরম শত্রু, এ লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে, এরকম কি হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। ধরুন ডুবুরিটার মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল, সে শত্রুতাবশত ঠিক করলো সেই লোকটাকে আর বাঁচাবে না, তো সে কি করলো, সে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না এবং উঠে আসার সময় তার পেটে একটি লাথি মেরে আসলো। তো এতে কি প্রমাণ হয় ফয়সাল? লেট মি ফিনিশ স্যার। ওকে, ইউ আর পারমিট, ক্যারি অন। আচ্ছা স্যার, বলুন তো এই যে এতগুলো লোককে উদ্ধার করা হলো, তার কোনো ক্রেডিট আপনি পাবেন কি না? অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই মুহূর্তে ওই বিশেষ যন্ত্রটি বানিয়ে না দিতাম তাহলে তো ওখান থেকে কোনো লোককেই বাঁচিয়ে আনা সম্ভব হতো না, তো আমি তো নিশ্চয়ই এর ক্রেডিট পাবো। একদম ঠিক স্যার, আপনি এর ক্রেডিট পাবেন।
ডুবুরিটা সবাইকে উদ্ধার করলেও সততাবশত একজনকে সে উদ্ধার না করেই চলে এসেছে। আসার সময় সে লোকটাকে একটি জোরে লাথিও মেরে এসেছে, ঠিক কিনা স্যার? এখন স্যার, ডুবুরির এই অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও পাবেন? অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সে নিজে করেছে। সুতরাং এর পুরোপুরি দায়ভার তার নিজের, আমার না। স্যার, ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য। আপনি যেমন ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম আল্লাহ তাআলা মানুষকে চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, তাকে ভালো কাজ করার জন্য হাত বানিয়ে দিয়েছেন, পা দিয়েছেন, সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এগুলো ব্যবহার করে যদি মানুষ ভালো কাজ করে তাহলে এর ক্রেডিট আল্লাহ তাআলা পাবেন, যেরকমটা বিশেষ যন্ত্র বানিয়ে আপনি পাবেন। তারপর সে যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে তাহলে এর ক্রেডিট আল্লাহ তাআলা পাবেন না, যেরকম ডুবুরির অন্যায়ের জন্য আপনি পাচ্ছেন না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? আই গট দ্য পয়েন্ট। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্যার, ঘন্টা দিয়েছে, যান অন্য ক্লাসে যান।